ঢাকায় সিনেমার আলোচিত ও সফল নায়িকা শবনম বুবলি ঢাকায় সিনেমা শীর্ষনায়ক সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে টানা 11টি ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা। এরপর আচমকা তাকে পাওয়া যায় নতুন নায়কের বিপরীতে। নতুন খবর হলো, প্রযোজক ইকবালের পরিচালক হিসেবে প্রথম ছবি রিভেঞ্জে সাকিব নন, রোশানের সঙ্গে জুটি বাঁধলেন নায়িকা বুবলি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বত মেহেদি। ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে টানা 11টি ছবিতে অভিনয় করেছেন ঢাকাই ছবির আলোচিত ও সফল নায়িকা শবনম বুবলি। এরপর আচমকা তাকে পাওয়া যায় নতুন নায়কের বিপরীতে। নায়িকা বুবলি নীরবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ক্যাসিনো ও চোখ ছবিতে। তবে চোখে আরও ছিলেন নায়ক জিয়াউল রোশান। এবার নায়ক রোশানের বিপরীতে আবারও আসছেন বুবলি, ছবির নাম রিভেঞ্জ। ছবিটি নির্মাণ করবেন প্রযোজক মোহাম্মদ ইকবাল। সম্প্রতি গুলশানের একটি রেস্তোরাঁয় বুবলি রোশানকে নিয়ে রিভেঞ্জ ছবির ঘোষণা দেন সিনেমাটির প্রযোজক এমডি ইকবাল। আগেই তিনি রোশানকে নায়ক এবং ভিলেন হিসেবে মিশা সওদাগরকে চূড়ান্ত করেছিলেন, এবার নিলেন বুবলিকে। ইকবাল ভাইয়ের সাথে ইম্প্যাক্ট এর পরে আমাদের অনেকগুলো কাজ করা হয়েছে। উনি পার্টনার হিসেবে কাজ করেছেন এসকে ফিল্মসের সাথে, এসকে ফিল্মস থেকে পাসওয়ার্ড দি অনেকগুলো ফিল্মস হয়েছে। তো ওই জায়গাটা থেকে না আসলে রিভেঞ্জ ফিল্মটা নিয়ে যখন কথা হচ্ছিল, ভাইয়া যখন বেশ কিছু ধরে বলছিলেন, তো আমি যখন গল্পটা কিছুটা শুনলাম, কারণ এখন তো খুব একটা মিটিং করার সেই সময়টা বা সুযোগটা হয় না, প্রযোজক ও নির্মাতা ইকবাল জানান, আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে 20 মে থেকে রিভেঞ্জের শুটিং শুরু করবেন। তবে পুরোটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। কেরানীগঞ্জ ও মাদারীপুর শুটিং হবে রিভেঞ্জের। চিত্রনায়ক রোশান জানান, একক নায়ক হিসেবে বুবলিকে প্রথম পাচ্ছি এ ছবিতে। এছাড়া মিশা সওদাগর ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি, তাই সিনেমাটি সুযোগ আসা মাত্রই রাজি হই। সিনেমাটি অ্যাকশন নির্ভর ছবি হতে যাচ্ছে, ফলে রোশানের পাশাপাশি বুবলিকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে হবে। তিনি এরই মধ্যে এর অনুশীলনও শুরু করেছেন। ছবিটি প্রযোজনা করছে অনুরাগ ট্রেডার্স। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।